সবার কাছে এটা প্রমাণ হয়ে গেল উনি আমার ব্যাপারে যথেষ্ট কনসার্নড। যেহেতু ওনার হসপিটালে হয়েছে তো তাই শুধু কি সেই জন্যই তা নয় তো আবার কি ওনার কাজই প্রমাণ করে দিচ্ছেন শুধু সেই জন্য। আচ্ছা তাহলে তুমি ওষুধটা খাচ্ছ না তাই তো? মল্লিকা জি এক কথা কতবার বলবো তোমায় আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি বিশ্রাম নাও আমি চলে যাচ্ছি। দয়ার কোনো প্রয়োজনই ছিল না, দয়া করে অপারেশন করে অপারেশনটা সাকসেসফুল করার কোনো মানেই হয় না। ডক্টর ভৌমিক তো ছিলেন, উনি আমার অপারেশনটা করে নিতে পারতেন। কে যে আপনাকে বলেছিল অপারেশনটা করতে? যে কোনো অপারেশন করার পর কোনো দায়িত্বই নিতে চাইছে না তাহলে অপারেশন করার সময় দায়িত্ব নিয়ে কি লাভ ছিল? এখন যদি আমার কোনো কমপ্লিকেশন হয় আমি তো কাউকে বলতেও পারবো না। ডক্টর ভৌমিক থাকলে না হয় আমি ডক্টর ভৌমিককে বলতাম। আপনি তো আমাকে এন্টারটেনই করেননি। ওকে আমি আর ওষুধ খাব না, আমার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ মল্লিকা বলো। স্যার অনির্বাণ স্যারকে অনেকবার ফোন করে পাইনি তাই আপনাকে ফোন করলাম। বলছি আমাদের অনির্বাণ স্যার আছেন? হ্যাঁ আছে। দাঁড়াও ধরো আমি দিচ্ছি কথা বল। হসপিটাল থেকে মল্লিকা ফোন করছে, কথা বলো। হ্যাঁ কি ব্যাপার? স্যার বলছি যে ওকে ওষুধ খাওয়ানো যাচ্ছে না স্যার। রাধিকা? হুম। কেন? না না কেন, ওষুধ খাচ্ছেন না কেন? স্যার আপনি একবারও দেখা করেননি তো, অপারেশনের পরেই বাড়ি চলে গেছেন। ওর মনে হয় একটু অভিমান হয়েছে স্যার। বাজে কথা বাদ দিন, আপনি কার সঙ্গে কথা বলছেন সেটা বোধহয় আবার ভুলে যাচ্ছেন নাকি? স্যার আমি অপারগ হয়েই আপনাকে ফোনটা করছি, একদমই ওষুধ খেতে চাইছে না। ও বলছে যে যে ডাক্তার অপারেশনের পর রোগীর একবার খোঁজই নেয়নি তার জানার এটা অধিকারই নেই আমি ওষুধ খাচ্ছি কি খাচ্ছি না। আর আমাকে বললো তুমি চলে যাও। এক কথা কি বারবার বলতে হয়? এক কথা একবার বললে বোঝো না? ওষুধ তোমায় দিতে হবে না, আমি এখন ওষুধ খাবো না। এখন আমরা কি করবো স্যার? এই ওষুধগুলো তো আপনি নিজেই প্রেসক্রাইব করেছেন, এগুলো না খেলে তো কি মুশকিল? আপনি পেশেন্টকে ওষুধ খাওয়াতে পারছেন না, আমাকে কেন বলছেন সেটা? এটা আপনার কাজ, আপনি তো এর জন্য মানে পান, এটা আমার কাজ নয়। শুনুন আপনি কিভাবে ওষুধ খাওয়াবেন সেটা আপনি ভেবে দেখুন। স্যার অন্য কেউ হলে তো বকে ধমকে খাইয়ে দিতাম, কিন্তু এতো অন্য কেউ নয়, ডক্টর রাধিকা মজুমদার, তাকে কি বকে ধমকে ওষুধ খাওয়ানো যায় স্যার? আচ্ছা ঠিক আছে, বেশ বকে ধমকে পারবেন না, যেভাবে পারবেন সেভাবে খাওয়ান। স্যার বলছিলাম যে আপনি কি একবার আসবেন? হ্যাঁ আমাকে যেতে হবে। যদিও আমরা চেষ্টা করছি, মানে যদি না পারি পেশেন্টের ক্ষতি তো আর হতে দেওয়া যায় না স্যার। আপনি তো দেখছি গুড ফর নাথিং, কিছুই পারেন না। আচ্ছা আমার এই বারবার যাতায়াত করাটা কতটা ডিফিকাল্ট সেটা কি আপনারা বুঝতে পারছেন না? সে তো বুঝতে পারছি স্যার, আমরাও অপারগ হয়েই আপনাকে বলছি, আপনি কিছু মনে করবেন না স্যার। না না মনে করার কোনো প্রশ্ন নেই, না আপনাদের কাজটা কিন্তু ঠিকভাবে করতে পারছেন না। আমি চাই আপনারা আপনাদের কাজটা ঠিক মতো করুন। আপনি যান, আপনি আরেকবার চেষ্টা করুন। ওখানে আর যাওয়ার কোনো উপায় নেই স্যার, ও খুব রিয়্যাক্ট করছে, আর আমার পক্ষে যতখানি বলা সম্ভব আমি বলেছি স্যার, ও কথা শুনছে না। এখন যদি জেদ করে বাড়ি যাওয়ার জন্য আর বন্ড সই করে দিয়ে যদি বাড়ি চলে যায় তখন আমরা কি করব স্যার? সব সময় প্রবলেম নিয়ে কেন আসেন, কোনো সলিউশন কোনো সময় থাকে না আপনাদের কাছে? না ঠিক আছে দেখছি, আপনি ফোনটা রাখুন। ঠিক ঠিক আছে স্যার, ঠিক আছে।
কি ব্যাপার? রাধিকা ওষুধ খাচ্ছে না? না, খাচ্ছে না। ও কিন্তু খুব ভালো মতো জানে যে ওষুধটা এই সময় না খেলে ওর কতটা ক্ষতি হতে পারে। বিয়ে ডক্টর এটা খুব ভালো মতো জানে যে ওষুধটা পোস্ট অপারেশন কতটা ম্যান্ডেটরি। তবে যাই হয়ে যাক, ওষুধ তো ওকে খেতেই হবে। তুমি বা অপারেশনের পর ওর কোনো খোঁজ নিলে না কেন? ওর সঙ্গে একবার দেখাই বা করলে না কেন? আমার তো এতটুকুই করার কথা ছিল বাবা, এর থেকে বেশি তো কোনো কিছু করার কথা ছিল না। কিন্তু রাধিকা যদি তখন আপত্তি করত, ও যদি বলতো যে ডক্টর গুহ আমার অপারেশন করবে না, তখন কি হতো? তুমি তখন কি করতে? রাধিকা কিন্তু তা বলেনি, সে তোমার সম্মান রেখেছে। আর তুমি অপারেশনের পরে একবারও মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালে না। তা যখন জ্ঞান এলো, তুমি তার সামনে গিয়ে একবারও হ্যালো পর্যন্ত বললে না। দেখো, তুমি যে কাজগুলো করেছো তাতে তো ওর অভিমান হতেই পারে, কিংবা ওর এটাও মনে হতে পারে যে তুমি হয়তো ওকে দয়া করেছিলে। শুধু শুধু কেন কমপ্লিকেশন তৈরি করছো বাবা? হ্যাঁ, কমপ্লিকেশন না তো কি? আচ্ছা, কমপ্লিকেশন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি না গেলে রাধিকা ওষুধ খাবে না, এরপরের মানেটা কি দাঁড়াচ্ছে বুঝতে পারছো তো? আমি কি করে যাব? না, আমার যেতে গেলে তো তোমার আবার মুডের ব্যাপার আছে। তোমার মুড থাকবে তো তুমি আমাকে নিয়ে যাবে তো? মনে আছে আমার আর আগের মতো শরীরটা নেই? আমি আগের মতো নেই বাবা, যে আমি নিজে নিজে চলে যাব, আমি ঠিক নেই। আগের মতো নেই মানে কি বলতে চাইছো? তোমাকে আগের মতো হতে হবে, অফকোর্স হতে হবে। আর তাছাড়া তুমি তো আগের মতো হয়েছো, তুমি তো তার প্রমাণও দিয়েছো। আশ্চর্য, আমি একটা কথা বুঝতে পারছি না, আমার সাথে ওষুধের কি সম্পর্ক? সেটাও তুমি বুঝবে ওষুধের সঙ্গে কি সম্পর্ক আছে। তুমি যেমন অন্য কাউকে অপারেশনটা করতে দাওনি, ওর হয়তো ঠিক তেমনই তুমি না গেলে ওর ওষুধ খেতে ইচ্ছে করছে না। ওর মনে হচ্ছে যে তুমি হয়তো ওকে দয়া করেছো, আর সে ওই দয়াটা নিতে চাইছে না। দেখো অনির্বাণ, লাইফে আর কমপ্লিকেশনস বাড়িও না প্লিজ। এবার সবকিছু নর্মাল করো, আর ভালো লাগছে না। আমি অ্যাবনর্মাল করছি সবকিছু? আমি হ্যাঁ করছো তো, করছো তো। জাস্ট থিঙ্ক ইট, তুমি যদি তোমার ট্রিটমেন্টটা করাতে তাহলে এই পিরিয়ডে তুমি কতটা রিকভার করতে? আরে বাবা, সময় তো চলে যায়নি। মানে তুমি তুমি ট্রিটমেন্ট করাবে? আরে শিওর তো, তুমি জানো এই কথাটা শুনলে তোমার পিসি কতটা খুশি হবে। হ্যাঁ বাবা, ট্রিটমেন্ট করাবো, কিন্তু ট্রিটমেন্ট করার সঙ্গে তুমি আবার অন্য কিছু জোড়া লাগানোর চেষ্টা করো না প্লিজ। অন্য কিছু মানে মানে না, হোয়াট ইউ মিন বাই দ্যাট? আমি চাই না রাধিকার জীবনে আমি একটা বিড়ম্বনা হয়ে থেকে যাই। আমি চাই রাধিকার জীবনটা একটা সুন্দর মিষ্টি ফুলের মতো প্রস্ফুটিত হয়ে থাকার কথা। ওর জীবনটা নির্বিঘ্নে কাটুক, কোনো বাধা না আসুক। বাবা, আমি তো নিজে ওর জীবনে বাধা হয়ে দাঁড়িয়ে থাকতে পারি না। না না, সেসব ঠিক আছে ঠিক আছে, তো তুমি আগে তোমার ট্রিটমেন্টটা শুরু করো না, তারপর সেসব কথা পরে দেখো। ওগুলো নিয়ে আমি এখন কিচ্ছু ভাবছি না, আমি ভাবতে চাইও না। আর দেখো, তোমরা দুজন অ্যাডাল্ট, এবার যা ডিসিশন নেবে তোমরা নেবে। ডিসিশন না, ডিসিশন আমার নেওয়া হয়ে গেছে, না নেওয়া হয়ে গেছে ডিসিশন। ঠিক আছে ঠিক আছে, তো তোমার যখন ডিসিশন নেওয়া হয়ে গেছে তখন আমরা এ নিয়ে আর কথা বলবো না। চলো, আমি নিজে ড্রাইভ করে তোমাকে পৌঁছে দিচ্ছি। তুমি যাও, তুমি গিয়ে একবার দেখা করো রাধিকার সঙ্গে। অনির্বাণ, তুমি তো জানো রাধিকা একটু অভিমানী, আর দেখো অভিমান করাটা তো স্বাভাবিক। ওই যে বললাম, তুমি ওর অপারেশন করলে, ওর জ্ঞান ফিরল, কথা বলা তো দূরের কথা, তুমি ওর সঙ্গে দেখা পর্যন্ত করলে না। আচ্ছা দেখো, ভেবে দেখো, ও তো তোমাকে এক্সপেক্ট করেছিল, এখনো আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, ওর
পুরো সেন্স ফিরে এসেছে, ও নরমাল হচ্ছে, তাই এখনো ওষুধ খাওয়াটা রিজেক্ট করছে। এটা তো হওয়ারই কথা অনির্বাণ। আচ্ছা আচ্ছা, যদি তোমার সঙ্গে এটা হতো তাহলে তুমি কি করতে একবার ভেবে ভালো করে বলো তো। আমি তো বললাম আমি যাচ্ছি। না 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 না, আই 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 অ্যাপ্রিশিয়েট যে তুমি যাবে, আই অ্যাপ্রিশিয়েট, কিন্তু অনির্বাণ এটা এইভাবে কেন আসে? তুমি তো আগেই যেতে পারতে, তাহলে অন্তত মেয়েটা সময় মতো ওষুধগুলো খেতে পারতো। আরে বাবা, আমি তো আর এটা ভাবিনি যে এই জন্য ওষুধ না খেয়ে বসে থাকবে। অনির্বাণ, ইউ নো হোয়াট ইজ ইউর প্রবলেম, তুমি যখন তোমার নিজের কাজগুলো করো তখন তুমি ভেবে করো, কিন্তু অপর দিকে যারা আছে তাদের কাজটা নিয়ে তুমি তুমি একদম ভাবো না। একা দোকা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায়।